রাশিয়ার তৈরি যুদ্ধবিমানগুলোর মধ্যে এই মুহূর্তে সবথেকে বেশি চাহিদা সুখুই SU-35 ফাইটারের। স্টেলথ ফাইটার বাদে এটাই রাশিয়ার সেরা ফাইটার, এমনকি কোনো কোনো বিশ্লেষক এটাকে বিশ্বের সেরা ফাইটার বলেও মনে করে। বর্তমানে রাশিয়া এবং চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড হচ্ছে এই সুখুই SU-35 ফাইটার বিমানগুলো। বাংলাদেশের MRCA-র তালিকায়ও বিমানটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশও ভবিষ্যতে বিমানটি কিনতে পারে। সিরিয়াতে এই বিমানটি ডজনখানেকবার ইসরায়েল, তুরস্ক এবং ন্যাটো জোটের বিমানগুলোকে ধাওয়া করেছে। কেন এই বিমানটি এত ভয়ঙ্কর এবং এটার চাহিদা এত বেশি তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। 2013 সালে একটি এয়ারশোতে সুখুই SU-35 বিমানটি দর্শকদের স্তম্ভিত করে, কারণ বিমানটি যে অ্যারোবেটিকগুলি সম্পাদন করেছিল তা বিশ্বের আর কোনো ফাইটার কখনোই করতে পারেনি। কোনো কোনো বিশ্লেষক বলেই ফেলেছিলেন এটি কোনো ফাইটার জেট নয়, বরং এটি এলিয়েনদের ফাইটার। এটি ছিল SU-35S এর রাশিয়া বাইরে প্রথম প্রকাশ্য প্রদর্শনী। এটি ওই এয়ারশোর হাইলাইট হয়ে উঠে। এবার আসুন সুখুই SU-35 এর বিস্তারিত পর্যালোচনা করা যাক। প্রথমেই বিমানটি তৈরির ইতিহাস দেখে নেই। বিমানটির ইতিহাসে দুটি আলাদা সুখুই SU-35 রয়েছে, এমনকি এগুলোর চেহারাও ভিন্ন। 90 দশকের শুরুর দিকে তৈরি প্রোটোটাইপটি সুখুই SU-27M নামে পরিচিত। প্রথম SU-35টি ছিল বেসিক SU-26 এর একটি বিস্তৃত আপগ্রেড। এটি ছিল ইন্টারসেপ্টরের পাশাপাশি মাল্টিরোল ফাইটার তৈরি করার প্রথম প্রচেষ্টা। পরে আপগ্রেড করা SU-27কে গাইডেড মিসাইলকে নির্ভুলভাবে নিয়ন্ত্রণের জন্য নতুন ক্ষমতা দেওয়া হয়েছিল। এই ক্ষমতা প্রদান করতে জেটে নতুন একটি রাডার ইনস্টল করা হয়। অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং এয়ারফ্রেমেও পরিবর্তন করা হয়েছিল। এই উদ্দেশ্যে এতে একটি ক্যানাডুইংও যোগ করা হয়েছিল। তবে বেশ কয়েকটি কারণে এই ফাইটারটি উৎপাদনে যায়নি। অবশ্য 2008 সালে গ্রোমো ফ্লাইট রিসার্চ ইনস্টিটিউটের রামস্কি এয়ারফিল্ড থেকে বিমানটি উড্ডয়ন করে। ফাইটার জেটটি প্রথম সুখুই SU-35BM নামেই চিহ্নিত করা হয়েছিল। পরবর্তীতে রপ্তানিতে সুবিধার জন্য এটাকে SU-35 হিসেবে নামকরণ করা হয়েছিল। রাশিয়ার বিমান বাহিনীর নতুন মডেলটির প্রতি আগ্রহী হওয়ার পরে সুখুই SU-35S ভ্যারিয়েন্টটি তৈরি করা হয়। এই সময় বিমানটি রাশিয়ার বিমান বাহিনীর জন্য আইকন হয়ে ওঠে। বিমান বাহিনী 48টি সুখুই SU-35S ফাইটার কেনার চুক্তি করে, যা ছিল নতুন যুদ্ধ বিমানের জন্য রাশিয়ার বৃহত্তম ক্রয় চুক্তি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরের বছরে বিমানের জন্য আরও একটি চুক্তি করে। বিমানটি ফিজার এবং পারফরমেন্সের জন্য কেউ কেউ এটাকে ফিফথ জেনারেশনের ফাইটার জেটের সাথে তুলনা করে, যদিও SU-35 বিমানটিতে স্টেলথ প্রযুক্তির অভাব ছিল। যাই হোক, বিমানটি 4++ ফাইটার হিসেবে তালিকাভুক্ত করা হয়ে থাকে। সুখুই SU-35S এ একটি 30mm কামান রয়েছে। এতে 12টি হার্ড পয়েন্ট রয়েছে। একই সাথে এটা 400 কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এর রাডার একসাথে 30টি পর্যন্ত টার্গেট ট্র্যাক করতে পারে। সেই সাথে 3500 কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে, যা বিমানটিকে বিশ্বের সবথেকে শক্তিশালী ফোর জেনারেশন ফাইটার বিমানের খেতাব দিয়েছে। সুখুই SU-35 এর এভিওনিক্স রাশিয়া সহ বিশ্বের অন্য যে কোনো দেশের ফাইটার থেকে বেশি কার্যকরী। আসুন সেই এভিওনিক্সগুলো বর্ণনা দেখে নেই। বিমানটির অনবোর্ড ইলেকট্রনিক্সের সম্পূর্ণ নতুন সিস্টেম যুক্ত করা হয়েছে। সুখুই SU-35 এর ইলেকট্রনিক্স সম্পূর্ণ পরিপূরক একক সিস্টেমে সংহত রয়েছে, যা বিমানটিকে কোনো প্রকার গ্রাউন্ড সাপোর্ট ছাড়াই অপারেশন চালানোর ক্ষমতা দিয়েছে। এর এভিওনিক্স এবং অন্যান্য সরঞ্জামগুলি একটি তথ্য প্রক্রিয়াকরণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্বারা একটি একক সমন্বয় ব্যবস্থায় একীভূত হয়, যা দুটি ডিজিটাল CPU ইন্টারফেস এবং ডেটা রূপান্তর সিস্টেমের মাধ্যমে এর গ্লাস ককপিট কিংবা পাইলটের হেড আপ ডিসপ্লেতে সমন্বিত হয়। SU-35 বিমানটিতে দুটি MFI মাল্টিফাংশনাল LCD রয়েছে, একটি ইন্টিগ্রেটেড ডিসপ্লে প্রসেসর সহ একটি মাল্টিফাংশনাল প্যানেল, উইন্ডস্ক্রিনের উপরে একটি প্রশস্ত কোণযুক্ত কলিমেটেড হেড আপ প্রোটেকশন এবং ককপিটে একটি নিয়ন্ত্রণ প্যানেল যুক্ত রয়েছে। এর ফলে পাইলটও বিমানটির অংশে পরিণত হয়, অর্থাৎ আক্রমণের জন্য পাইলট সর্বোচ্চ সুবিধা পায়।
বিমানের এই যন্ত্রাংশগুলি এবং বিমানের অন্যান্য সিস্টেম রেমস্কা ইনস্ট্রুমেন্ট ডিজাইনগুলো তৈরি করেছিল। এটি কনসার্ন রেডিও ইলেকট্রনিক টেকনোলজিস বা কেআরইটির সহায়ক সংস্থা। কেআরইটির ইঞ্জিনিয়াররা যুদ্ধ বিমানের জন্য একটি নতুন নেভিগেশন সিস্টেমও তৈরি করেছিলেন, যা বিএনএস SP2 স্টেপ ডাউন ইন্টেরিয়াল নেভিগেশন সিস্টেম। এই নেভিগেশন সিস্টেমটির সুবিধা হচ্ছে, এটা স্যাটেলাইট থেকে কিংবা ভূমিতে থাকা সিস্টেমগুলির সাথে যোগাযোগ না করেও শত্রু বিমানের অবস্থান স্বাধীনভাবেই শনাক্ত করতে পারে। একই সাথে পূর্বের সংস্করণগুলির থেকে এটা নির্ভুলতার হাত দ্বিগুণ। বিএনএস SP-র 10,000 ঘন্টা প্রত্যাশিত অপারেটিং লাইফ টাইম রয়েছে, যা বর্তমানে অন্যান্য ফাইটারগুলোর নেভিগেশন সিস্টেমের তুলনায় প্রায় দ্বিগুণ। রাশিয়াতে সিদ্ধান্ত নিয়েছে কেআরইটির সহায়ক সংস্থাগুলির দ্বারা তৈরি এই অত্যাধুনিক নেভিগেশন সিস্টেমটি তাদের 5th generation অ্যাডভান্স ফ্রোলাইট বিমানেও ব্যবহার করবে। পূর্বেই জানিয়েছি SU-35 এর রাডার সিস্টেমটি 400 কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে, একই সাথে 8টি টার্গেটকে লক করতে পারে। অত্যাধুনিক এই সিস্টেমটি সত্যিই বিমান কিংবা যুদ্ধযানকে দ্রুতই শনাক্ত করতে পারে, ভূমিতে একই সাথে 4টি টার্গেট লক করতে পারে আর আকাশে 30টি টার্গেট শনাক্ত করতে পারে, যার মধ্যে একই সাথে 8টি টার্গেট লক করতে পারে। বিমানটি দিনে যে কোনো সময় যে কোনো আবহাওয়ায় ব্যবহার করা যেতে পারে, সেই সাথে শত্রু ইলেকট্রনিক ওয়ারফেয়ার ডিভাইসের মাধ্যমে এটাকে বিভ্রান্ত করাও সম্ভব নয়। বিমানটি 8,000 কেজি পর্যন্ত অস্ত্র বহন করতে পারে। এটা মাল্টিরোল ফাইটার হওয়ায় সব ধরনের অস্ত্রই বহন করতে পারে, যার মধ্যে রয়েছে রাশিয়ার RCZ এয়ার টু এয়ার মিসাইল, KCZ এয়ার টু সার্ফেস এবং এন্টিশিপ মিসাইল। কেবলমাত্র সিরিয়া যুদ্ধেই বিমানগুলো ব্যবহার করেছে রাশিয়া। সেখানে ইসরায়েল, তুরস্ক এবং ন্যাটোর ফাইটারগুলোকে ধাওয়া করার দাবি করেছে রাশিয়া। উল্লেখিত দেশগুলোর কেউই বিমানটির সামনে দাঁড়াতে পারেনি। এদিকে তাইওয়ানের আকাশ সীমায়ও চীনের SU-35গুলো ঝুঁকে পড়ার ঘটনা ঘটে। প্রিয় দর্শক, বাংলাদেশের MRCA-তে বিমানটি কতটা উপযুক্ত হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়ার সমরাস্ত্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই বিমানটির ভয়ঙ্কর ক্ষমতা সম্পর্কে জানার সুযোগ করে দিন।